লোকসান রুখতে এবার নয়া ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। আটকে থাকা প্রকল্পগুলোর পিলার এবার ভাড়া দেওয়া হবে বিজ্ঞাপনের জন্য। ইতিমধ্যেই জোকা বিবাদীবাগের 200টি পিলার চিহ্নিত করে টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। বাকি প্রকল্পগুলোর পিলার চিহ্নিত করার কাজ চলছে। এর ফলে কিছুটা হলেও লোকসানের বহর কমবে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। রাস্তায় দাঁড়িয়ে সারি সারি পিলার, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কংক্রিট লোহা। কাজ হয়ে গিয়েছে অনেকটাই, শুধু শুরু হয়নি ট্রেন চলাচল। জমি জটে নির্দিষ্ট সময়ে শেষ হয়নি মেট্রো প্রকল্পের কাজ। সরকারের উদ্যোগে কিছু ক্ষেত্রে জট কাটলেও এখনও আটকে বেশ কয়েকটি প্রকল্প। খরচ হয়ে গিয়েছে প্রচুর টাকা। ট্রেন চলাচল শুরু না হলে রোজগারের কোনো সম্ভাবনাই নেই। তাহলে কি হবে বিকল্প পথ? চিন্তাভাবনার শেষে মিলেছে উপায়। শহরের মাঝখান দিয়ে গিয়েছে বেশিরভাগ মেট্রো প্রকল্পগুলি। রাস্তায় দাঁড়িয়ে সারি সারি পিলার, এবার সেই পিলারগুলি বিজ্ঞাপনের জন্য ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা করছে মেট্রো কর্তৃপক্ষ। প্রজেক্ট বা ট্রেন চলা, ট্রেন লঞ্চ হওয়ার সাথে সাথে এবং তার আগে থেকেই আমাদের যাতে বিজ্ঞাপন থেকে আয় আসে সেই মতো আমরা ব্যবস্থা করছি। ইতিমধ্যেই জোকা বিবাদীবাগ মেট্রোর 200টি পিলার চিহ্নিত করা হয়েছে, ডাকা হয়েছে টেন্ডারও। ইস্ট ওয়েস্ট মেট্রো, এয়ারপোর্ট, নিউ গড়িয়া সহ বাকি প্রকল্পগুলোরও পিলার চিহ্নিত করে টেন্ডার ডাকা হবে খুব শীঘ্রই। বর্তমানে মেট্রো চলাচলের ক্ষেত্রে 100 টাকা রোজগার করতে 260 টাকা খরচ হয়। বিজ্ঞাপন থেকে কিছুটা হলেও আয় হবে মেট্রোর। লোকসানের বহর কমাতে এই উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। শ্রেয়সী গাঙ্গুলির রিপোর্ট, 24 ঘন্টা।